সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ডা গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনে নতুন পর্ব নিয়ে। কিন্তু খুব বেশি সুখবর দেওয়ার কিছু নেই। কালকে এশিয়া কাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের, আফগানিস্তানের কাছে হারে 7 উইকেটে হেরে গেছে বাংলাদেশ। সুপার ফোরের সম্ভাবনা এখনও টিকে আছে, কিন্তু সেটা একদম ডু অর ডাই ম্যাচে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা যে ম্যাচটা শেষ ম্যাচ এই গ্রুপের। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি, আমি পরিচয় করিয়ে দিতে চাই। বাংলাদেশের সাবেক ক্রিকেটার, বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন ওপি আমাদের সঙ্গে আছেন, এবং আছেন ক্রিকেট বোর্ডের পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। এবং এই অনুষ্ঠান শুরুর পরে আমরা জানতে পেরেছি যে দুজনই আসলে বাল্য বন্ধু, একসঙ্গে ক্রিকেট খেলেছেন ঢাকার ফার্স্ট ডিভিশনে। সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, বাংলাদেশকে নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটাও বলতে পারেন। আমরা কালকের কথা বলছিলাম যে হেরে গেছি প্রথম ম্যাচটা, একটা অবস্থায় আবার জয়ের কথাও কিন্তু আমরা ভাবছিলাম, একদম লো স্কোরিং ম্যাচের মতোই আমার কাছে মনে হয়েছে। মেহেরাব হোসেন ওপিকে যদি এক কথায় বলতে বলি, কোন জায়গায় আসলে দুই দলের পার্থক্যটা হয়েছে গতকালের ম্যাচে? আমরা কিন্তু বরাবর কিন্তু খারাপ খেলিনি খুব একটা বেশি, কিন্তু আমার কাছে মনে হয় যে লাস্ট দুটি ওভারে গিয়ে যে ওভারে 22 রান এবং 17 রান হলো, সেখান থেকেই কিন্তু ম্যাচটা কিন্তু ফসকে যায়। কিন্তু তারপরও লো স্কোরিং ম্যাচ ছিল আমাদের বোর্ডে, আমরা সেরকম বড় একটা স্কোর দাঁড় করাতে পারিনি। কিন্তু তারপর আমাদের বোলাররা কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে 10 ওভার পর্যন্ত কিন্তু আমরা কিন্তু ম্যাচের ভিতরেই ছিলাম, কিন্তু লাস্ট দুটো ওভারে গিয়ে কিন্তু সম্পূর্ণ ম্যাচের চিত্র কিন্তু পাল্টে যায়। তো ওই দুটো ওভারই আমার কাছে মনে হয় 17 আর 18 নম্বর ওভারটা সম্পূর্ণ গেমটা চেঞ্জ করে দেয়। মানে এই দুটো ওভারকে আপনি বলছেন যে টার্নিং পয়েন্ট, কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে এরকম তো হবেই, মানে সেটা 1 থেকে 18 16-র মধ্যে হয়নি, 17 আর 18 তো গিয়ে হয়েছে। টিটু ভাইয়ের কাছে ব্যবধানটা কোথায় স্পষ্ট? আমাদের ব্যবধানটা হচ্ছে যে আমরা আসলে যখন শুরু করেছি আমরা ইনিংসটা বিল্ড করতে পারি নাই, আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে, এটাই হচ্ছে মূল কারণ। আমাদের আরও কিছু রান যদি যোগ করতে পারতাম, আমাদের ওপেনিং যারা ছিল প্রথম দিকের ব্যাটসম্যানরা ব্যাটাররা, তারা যদি আরেকটু রান আমরা করতে পারতাম তাহলে হয়তো সিনারিওটা একটু ডিফারেন্ট হতো। কারণ কালকে যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটে কিন্তু আপনি 140 প্লাস যে কোনো রানই কিন্তু এখানে খুব ডিফিকাল্ট টু চেস। তো আমরা হয়তো, আমাদের টিমও হয়তো সেটাই প্ল্যান করে আগে ব্যাটিং করেছে যে আমরা যদি ওই টার্গেটটা ফুলফিল করতে পারতাম আমাদের যেটা ছিল প্ল্যানিংয়ে, তাহলে হয়তো আমরা সেই চ্যালেঞ্জটা তাদেরকে যেটা দিয়েছিলাম এবং একটা পর্যায় পর্যন্ত কিন্তু সেটাকে আমরা কন্টিনিউ করে নিয়ে গেছি আমাদের বোলারগুলো। আর ওপি যেটি বলেছে যে ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু আসলেই সেটা, তবে এই টার্নিং পয়েন্ট এখানে এই জায়গায় টি টোয়েন্টিতে হবে সেটাই স্বাভাবিক। কারণ আর্লি উইকেট যদি আমরা থ্রো করতে না পারি, তাহলে সেই একটা টিমের যখন আপনার 3 ওভার বাকি থাকবে এবং হাতে 7 উইকেট থাকবে, তখন এই ধরনেরই রেজাল্ট হবে, সেটা যে বোলারই হোক না কেন, যে দেশের খেলাই হোক না। ওপির কাছে একটু জানতে চাই যে মানে 15-20 রানের এই আক্ষেপ আমি আপনাদের আমল থেকেই শুনে আসছি এবং এখনও চলছে যে আমরা কোনো ম্যাচ হেরে গেলে আরও 15-20টা রান বেশি হলে হয়তো বা হতো। গতকালের ম্যাচেও সেই একই কথাই সামনে আসছে যে আর 15-20টা রান বেশি হলে হতো। মানে এই আক্ষেপটা কি আসলে শেষ হবার নয়? আমার কাছে মনে হয় না, কারণ ক্রিকেট ম্যাচ কোনো না কোনো দল কিন্তু জিতবে, কোনো দল হারবে, এটাই স্বাভাবিক। এবং প্রতিটা ম্যাচেই কিন্তু আক্ষেপ কিন্তু থেকে যায়, হয়তো আর 15-20টা রান বেশি হতো বা হাতে যদি কয়েকটা উইকেট বেশি থাকতো, এরকম আক্ষেপ থাকবে। ক্রিকেট সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে আমার কাছে মনে হয় হার জিতটা ইফস অ্যান্ড বাটসের উপর, তো এটার উপর নির্ভর করাটা আমার কাছে মনে হয় না ঠিক। কিন্তু তারপরেও গেম প্ল্যান অনুযায়ী যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, টিটু যেটা বললো যে আমাদের ব্যাটিং লাইন আপে যদি আরেকটু, যদি ব্যাটসম্যানরা যদি আরেকটু বোর্ডে রান দিয়ে আসতে পারতাম, মেবি ইট কুড বি আ ডিফারেন্ট স্টোরি। তো তারপরও যেটা হয়নি, কিন্তু তারপরে এখন আমি আশাবাদী, বিকজ আমাদের হাতে সামনে আরেকটি ম্যাচ আছে শ্রীলঙ্কার বিপক্ষে। তো আমরা চাই যে ম্যাচটা আমরা অবশ্যই জিততে চাই, যদি আমাদের 4টি দলের ভিতরে থাকতে হয় টুর্নামেন্টে। তো যদি আমরা আমাদের পরিকল্পনা মাফিক যদি আমরা খেলতে পারি, আমার কাছে মনে হয় অবশ্যই ভালো কিছু করা এখনও সম্ভব। টিটু ভাই, আপনার কাছে টস এবং 11 কোনো প্রশ্ন জাগে কিনা? আপনি যদিও আপনি পরিচালক, ঢাকায় আছেন, দূরে আছেন, আপনার নিজের মনে কোনো প্রশ্ন জেগেছে কিনা টস সিদ্ধান্ত এবং ফিল্ড? আসলে ব্যাপারটি হচ্ছে কি, যখনই আমি এভাবে উত্তরটা দিতে চাই যে খেলার যে রেজাল্টটা এটার উপরে আসলে এই কোশ্চেনগুলো চলে আসে, খেলার পরে আমরা আসলে আলোচনা করি। যদি টসে কালকে যদি আমরা জিতে যেতাম তাহলে হয়তো আসলে এই কোশ্চেনটা আসতোই না। তবে যেটি হয়েছে যে টিম ম্যানেজমেন্ট মাঠের যে কন্ডিশন ছিল, উইকেটের যে কন্ডিশন ছিল, সেগুলো দেখেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছে। এবং সেইখানে যদি আপনার যেই পরিবেশটা ছিল বা যেই রকম দেখা গিয়েছিল সেটা যদি ওয়েল জাজ করতে না পেরে থাকে,
তাহলে হয়তো এখানে ভুল হয়েছে কিনা সেই ব্যাপারে এই কোশ্চেনগুলো আসতে পারে। তো আমি আসলে ওই দিকে বলতে চাই না, কারণ আমি এত দূরে বসে উইকেট না দেখে বা তাদের সাথে কথা না বলে কী কারণে এই ডিসিশনগুলো হয়েছিল তাদের, সে ব্যাপারে আসলে কোনো কিছু বলাটা উচিত হবে না। আর টিম ম্যানেজমেন্ট যারা ওইখানে আছে, প্লেয়াররা সেখানে আছে, ক্যাপ্টেন সেখানে দেখেছে, সবাই কোচেরা দেখেছে, সবাই দেখে যেটাকে ভালো মনে হয়েছে করা সেই সিদ্ধান্তটাই তারা নিয়েছে। প্ল্যানটা হয়তো যেটা ছিল সেটা আমাদের প্লেয়াররা হয়তো প্রপারলি এক্সিকিউট করতে পারেনি। আমাদের ব্যাটসম্যানরা হয়তো প্রথম দিকে যেটি বলেছিলাম একটু আগে যে ব্যর্থ হয়েছে তারা তাদের কনসিস্টেন্সি দেখানোর জন্য ব্যাটিংয়ে, তো সেটা যদি করতে পারতো তাহলে কিন্তু আমাদের যে প্ল্যানগুলো ছিল সেটা কিন্তু মোটামুটি বাকিগুলো প্ল্যানগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু একটু একটু করে হচ্ছিল। আমরাও একটা পর্যায়ে কিন্তু আশা করছিলাম যে হয়তো জয় আমাদের কাছে আছে, ম্যাচটা আমাদের গ্রিপে আছে। তো যেটি হয় যে টি টোয়েন্টি খুবই শর্ট ভার্সনের খেলা, এটা এখানে 1-2-3 ওভারে কিন্তু ম্যাটার করে, একদম একটা দুইটা প্লেয়ারের উপরেই কিন্তু টিমের টোটাল সিনারিটা চেঞ্জ হয়ে যায়। তো সেইখানে আমরা যদি আর্লি উইকেট কিছু বের করতে পারতাম, যে তিনটা উইকেট পড়েছে, আরও দু একটা উইকেট যদি আরও আর্লি যেত তাহলে হয়তো সিনারিওটা লাস্টের দিকে যেই যেভাবে শেষ করেছে তারা, এটা হয়তো ওইভাবে তারা করতে ওই সাহসটা তারা দেখাতে হয়তো সেই সময়টা পারতো না। তাদের জন্য এটা একটা ম্যাচ এবং তাদের হোম গ্রাউন্ড, এটা লাইক কন্ডিশন একদম তাদের অনুকূলে, তো এই অ্যাডভান্টেজটা তো তাদের ওইখানে ছিল। তারা অনেক বেশি ম্যাচ সেখানে আমাদের চেয়ে খেলেছে, উইকেটের বিহেভিয়ারও আমাদের চেয়ে অনেক বেশি ফ্যামিলিয়ার তারা উইকেটের সাথে, তো তাদের অ্যাডভান্টেজটা তারা নিয়েছে সেইখানে। ওপির কাছে জানতে চাই যে উইকেটটা দুবাইয়ের চেয়ে কি ডিফারেন্ট ছিল আপনার মনে হয়, যে মানে এই উইকেটে ব্যাট করাটাও কি আসলে কঠিন কিনা? আমাদের ব্যাটারদের যেভাবে দেখেছি কিংবা আফগানিস্তানের শুরুর দিকে প্রথম 15 ওভার পর্যন্ত কিছুটা স্ট্রাগল করতে হয়েছে মনে হয়েছে। দুই রকম উইকেট আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ আমরা দুবাইয়ের উইকেটে কিন্তু দেখেছি সেখানে কিন্তু ঘাস কিন্তু ছিল, সেখানে অপরদিকে শারজার মাটিতে কিন্তু কোনো ঘাসই ছিল না উইকেটে। হ্যাঁ, উইকেট একটু মন্থর ছিল, যে একটু বল আমরা যেরকমভাবে এক্সপেক্ট করছিলাম ব্যাটে আসবে সেরকমভাবে প্রথমে হয়তো আসছিল না, একটু বলটা থেমে থেমে আসছিল। হয়তো যদি পাওয়ার প্লেতে আমরা যদি 40-45 রান যোগ করতে পারতাম হয়তো আমাদের একটা ভালো একটা পজিশনে থাকতে পারতাম, কিন্তু সেটা হয়নি। বরঞ্চ আমরা প্রথম পাওয়ার প্লেতে কিন্তু 3টে উইকেট কিন্তু হারিয়ে ফেলি খুব দ্রুত, তো সেখান থেকে কিন্তু প্রেশারটা বিল্ড আপ করা স্টার্ট হয়েছিল। এবং উইকেটের আচরণ সম্পূর্ণ ম্যাচ জুড়ে আমার কাছে মনে হয় একই রকম ছিল, কারণ বাংলাদেশের যখন আমরা ব্যাট করছিলাম তখনও উইকেট যেরকম ছিল, আফগানিস্তান যখন ব্যাট করছিল তখনও কিন্তু উইকেট সেরকমই ছিল। খুব বেশি যে উইকেট চেঞ্জ হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু তারপরেও এই উইকেটে কিন্তু রান কিন্তু সম্ভব, আরও বেশি রান হওয়া সম্ভব ছিল, বিকজ কোনো ঘাস বলে কোনো কিছুই ছিল না। এবং টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটা নেওয়ার অর্থই হচ্ছে যে একটা বড় একটা স্কোর দাঁড় করানো, যেটা কিনা আমরা করতে ব্যর্থ হয়েছি। তো শুধু আমি এই ম্যাচের কথা বলবো না, শারজার মাটিতে যে কোনো ম্যাচে খেলা হোক সবাই কিন্তু ধরে নেয় যে না এখানে টি টোয়েন্টি ম্যাচও যদি খেলা হয় 170-180 এরকম রান হবেই হবে, কারণ ইতিহাস এই কথাই বলে শারজার মাটিতে এরকমই রান হয়, আমরা যেটা করতে পারিনি। আর দুবাইটা ডিফারেন্ট উইকেট, কারণ আমি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কথা দিয়ে যদি বলি, ট্রু লাইভ উইকেট ছিল, উইকেটে ঘাসও ছিল, বোলারদের জন্য যেমন উইকেট হেল্প ছিল সেরকম ব্যাটসম্যানদের জন্যও কিন্তু শর্টস খেলার মতো উইকেট ছিল, তো দুইটা একেবারে ডিফারেন্ট। তো নেক্সট ম্যাচ কিন্তু আমাদের কিন্তু দুবাইতে এটাও মাথায় রাখতে হবে, সেখানে কিন্তু সার্ফেস কিন্তু ডিফারেন্ট, সেখানে ঘাস থাকবে, তো তখন হয়তো খেলার স্ট্র্যাটেজিও কিন্তু অনেকটাই চেঞ্জ হবে। অ্যাজ এ ওপেনার বাংলাদেশের ওপেনিং প্লেয়ারটা নিয়ে আপনি কী বলবেন, যে আমরা কালকেও আবার মানে ফেল করেছি এবং আবারও নাঈম শেখকে ফিরিয়ে আনা, তার অ্যাপ্রোচ নিয়ে বারবারই প্রশ্ন উঠছে, তারপরেও কেন তাকে খেলানো, এটা জানতে চাই আপনার কাছে। তার আগে দর্শক আছেন, ফোন নিব, দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত, আমি ধানমন্ডি থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বিসিবির টিটু সাহেবকে বলতে চাচ্ছি যে একটা বিশাল বহর ক্রিকেট ম্যানেজমেন্টের একটা বিশাল বহর এই মাঠে উপস্থিত ছিলেন, তাদের থাকাটা কি প্লেয়ারদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে কিনা? আর আমরা কিন্তু অনেকদিন আগে থেকে শুনছিলাম যে একটা কাটল ডাউন করা হচ্ছে, খরচ কমানো হচ্ছে, তো তাদের ওখানে যাওয়াটা কি খরচ কি বাড়ানো হলো না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। টিটু ভাই নিশ্চয়ই উত্তর দেবেন, আমি জানি না যে বোর্ড পরিচালকরা মানে নিজেদের খরচে গিয়েছেন কিনা, সেটা আপনি আরো বলবেন এবং প্রেশারের কথাটাও। হ্যাঁ ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন, যে প্রেশারের যে কথাটা বলেছে সেটা আসলে যারা সেখানে আমাদের যা প্লেয়াররা যারা আছে সেখানে তাদের সাথে ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তাদের সাথে সবসময় দেখা হচ্ছে, ওরা বাংলাদেশে যখন খেলছে তখন তো সারা ক্রিকেট বোর্ডের সবাই আমরা এখানে, তো সেই সময় যদি তারা প্রেশার ফিল না করে তো বিদেশের মাটিতে সেখানে যদি আমাদের দেশের কেউ থাকে তখন তারা আলাদা করে প্রেশার ফিল করবে আমি সেটা মনে করি না। আর বরঞ্চ এটা এনকারেজড হওয়ার মতো একটা ব্যাপার থাকে, যে কারণ সবাই কিন্তু যার যার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করে টিমকে উদ্বুদ্ধ করার,
এটা একটা পজিটিভ সাইড হওয়ার হারের পর দিন আজকের দিনেও কি মানে এরকম উদ্বুদ্ধই করবে আপনি বিশ্বাস করেন? তাই বিশ্বাস করি আমি, কারণ আমি টিমের সাথে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়ার অনেক আগে থেকে আমি বাংলাদেশ টিমের সাথে সফর করি, সেই ধরেন 1998 থেকে আমি নিজেই টিমের সাথে যাই বা টিমের সাথে থাকি, যেখানে টিম থাকে সেখানে আমি থাকি। তো ওইখানে আমি দেখেছি যে এই ধরনের বিষয়গুলো আসলে যেগুলো কথায় এসছে এরকম বিষয়গুলো আসলে খুব বেশি আমি হতে দেখিনি সেখানে। আর বাকি যেটি হচ্ছে যে হারের পর এটা নিয়ে তো অ্যানালাইসিস হয়ই, তো মন খারাপ কিন্তু প্লেয়ারদেরও, দর্শকরা আমরা যা যেরকম মন খারাপ করি প্লেয়ারদেরও কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি মন খারাপ সেখানে হয়। জি, তারা যে হেরে খুশি তা কিন্তু না, তারা কিন্তু অনেক ফিল করে যে তারা হেরে গেছে। সো ইটস লাইক এ ব্যাটল, আমি যখন যুদ্ধের ময়দানে যাই সেখানে হেরে গেলে যেরকম কষ্ট লাগে এখানে কিন্তু সেই কষ্টটা প্লেয়ারদেরও লাগে। তো টিম ম্যানেজমেন্টের উপস্থিতিটা সেখানে তাদেরকে আলাদা করে কোনো প্রেশার করে কি না, আমি আমার মনে হয় না যে সেটা এরকম কোনো ব্যাপার। আর যে কষ্টের ব্যাপারটি যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে আমি এর আগেও বারবার বলার চেষ্টা করেছি যে ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস, যেই ট্যুরগুলো হয় আমাদের ন্যাশনাল টিমের যে ট্যুরগুলো হয় এই ট্যুরগুলো হয় ক্রিকেট অপারেশনসের আন্ডারে, এবং ক্রিকেট অপারেশনস থেকে যেই টিমটি পাঠায়, যে 16 জন প্লেয়ার যায়, কোচেস যায়, সেখানে বল করার জন্য কিছু লোক যায়, আমাদের ডাক্তার যায়, ফিজিও যায়, এদের খরচগুলোই শুধু ক্রিকেট বোর্ড বেয়ার করে, বহন করে। ডিরেক্টরদের কিন্তু ক্রিকেট বোর্ড বহন করে না ইউজুয়ালি। যেমন আমি যদি অ্যাজ এ ডিরেক্টর আমি যদি কোথাও যাই ইটস অন মাই ওন, কিন্তু আমাকে যদি টিমের সাথে ইনক্লুড করা হয় টিম ডিরেক্টর হিসেবে, টিম লিডার হিসেবে, লাইক দ্য ওয়ে আই ওয়েন্ট টু ওয়েস্ট ইন্ডিজ, ওকে, বাংলাদেশ এ টিমের টিম ডিরেক্টর হিসেবে সেখানে আমি গিয়েছিলাম, তো সেটা আমাকে অফিশিয়ালি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল পার্টিকুলার এই দায়িত্বগুলো করার জন্য। সেটা একজন ডিরেক্টর হতে পারে বা দুজন হতে পারে, সর্বোচ্চ এক্স্যাক্টলি, মানে যখন টিমের সাথে ইনক্লুড হবেন তখন সেটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, বাকিরা সবাই তাদের নিজেদের দায়িত্বে গিয়েছে, সবাই নিজের মতোই। আমি সাউথ আফ্রিকাতে যে লাস্ট ট্যুরে ছিলাম আই ওয়াজ অন মাই ওন, তারপর আমি এই যে এখন দুবাই যাওয়া ইটস অন মাই ওন, লাইক যারা যারা যাচ্ছে তারা সবাই নিজের খরচেই যাচ্ছে, থাকা খাওয়া সব কিছু নিজের, মানে শুধু আমরা খেলা দেখার একটা টিকিট পাই। এইটা একটা ভুল ধারণা দর্শকদের নিশ্চয়ই অনেকেরই থাকে, আমার ধারণা কেটে যাবে। আমি থ্যাংক ইউ বলতে চাচ্ছি যিনি প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ সো মাচ, যে এই ব্যাপারটা প্রশ্ন করার কারণে আমার বলার সুযোগটা হয়েছে, সেই কারণে তাকে আমি আন্তরিক ধন্যবাদ। অনেকেরই ভুল ধারণাটা ভেঙে গেছে। আমরা আবার একটু মাঠের ক্রিকেটে ফিরতে চাই, অপির কাছে প্রশ্ন রেখেছিলাম যে ওপেনার, অ্যাজ এ ওপেনার ওপেনিং নিয়ে আপনাকে একটা ব্যাখ্যা দিতে আমি বলছি। ওপেনিং স্লটটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ দলে কিন্তু বেশ অনেক দিন যাবতই কিন্তু নাড়াচাড়া হচ্ছে, ঘুরিয়ে ফিরে আমরা অনেককেই চেষ্টা করছি আনার জন্য, হয়তো সাকসেস হচ্ছেন না, তার পরিবর্তে আরেকজন আমরা প্লেয়ারকে সুযোগ করে দিচ্ছি, এরকম অনেক অনেকবারই হচ্ছে। আর প্রথমত লিটন দাস ইনজুরি থাকার কারণে এই জায়গাটা অটোমেটিক চয়েস বাদ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে নাইমকে আবার একটা সুযোগ দেওয়াও কিন্তু কেন মুনিম শাহর, এই পারভেজ হোসেন ইমন প্রথম দলের চান্স পেলেন, তাকে কেন আপনি দিলেন না, সুযোগ দিলেন না, আপনার কি মনে হয় যে সে ডিজার্ভ করে কিনা? কারণ মেইন টিমে সে ছিল, নাইম শেখ, আরেকজনের রিপ্লেসমেন্ট নুরুল হাসান সোহানের রিপ্লেসমেন্ট হিসেবে সে দলে জায়গা পেল। এক্সপিরিয়েন্সের দিক থেকে আমার কাছে মনে হয় ইমনের থেকে কিন্তু নাইম এগিয়ে, বিকজ তার পারফরমেন্সের দিক থেকে অনেক পিছিয়ে, পারফরমেন্সের দিক থেকে পিছিয়ে থাকলেও কিন্তু এরকম ধরনের বড় একটা আসরে একটা কিন্তু আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যাটা যত বেশি থাকবে আপনার টিম ব্যালেন্স কিন্তু তত বেশি ভালো হবে, তো সেই ক্ষেত্রে সেই বিবেচনা হয়তো তিনি এগিয়েছিলেন এবং তিনি খেলেছেন। আর ইমনের কথা বলছি, ইমন হ্যাঁ একেবারেই নতুন প্লেয়ার এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে তিনি সংযুক্ত হয়েছেন, খুব বেশি দিনও কিন্তু হয়নি, এবং আমার এটা আমার ব্যক্তিগত মতামত যে হয়তো টিম ম্যানেজমেন্ট চাচ্ছেন তাকে দলের সাথে আরও কিছুদিন রেখে আরেকটু এই এই পরিবেশটা কীভাবে মানে শিখতে হয়, কীভাবে খেলতে হয়, এই পরিবেশটার মাধ্যমে যদি সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে হয়তো টিপসগুলো পেয়ে তিনি আরেকটু অভিজ্ঞতা হবেন, তখন গিয়ে হয়তো তাকে আমরা ম্যাচে দেখতে পাবো। কিন্তু তার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট যেটা চিন্তা করেছিল নাইমকে নিয়ে, যেটা হ্যাঁ তার অভিজ্ঞতার কারণেই কিন্তু তাকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করা এবং তাকে এই জায়গাটা দেয়া, হয়তো তিনি ফেল করেছেন, কিন্তু এরকম কিন্তু আরও অনেক প্লেয়ার আছে, আমি সৌম্য সরকারের নামও তুলতে পারি, এরকম অনেক প্লেয়ার আছে যাদেরকে নিয়ে আমরা কিন্তু চেষ্টা ক্রমাগত করে যাচ্ছি এবং এই জায়গাটা এখন পর্যন্ত এস্টাবলিশ কেউ করতে পারেনি, বিধায় কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসছে। হয়তো এদের মাধ্যমেই আরেকটু বেশি যদি সুযোগ দেওয়া হয় বা আরও কিছু ম্যাচ খেলানোর সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো গিয়ে আমরা একটা সেটেলমেন্টে যেতে পারবো। বিশ্বকাপে আমি জানি না যে গত এক বছর ধরে অনেক আমাদের 20টা না 15টা না 14টা পেয়ার আমরা ওপেনিংয়ে দেখেছি গত এক বছরে, কিন্তু কোনো জায়গায় আমরা সাকসেসফুল হতে পারি, টি টোয়েন্টি ফর্মেটের কথা আমি বলছি, অনেককে আমরা ট্রাই করানো হয়েছে, যেহেতু আমরা সাকসেসফুল হতে পারছি না, আর নতুনও কিন্তু আমাদের পাইপলাইনে যে খুব বেশি আমাদের ওপেনার আরও না স্লটে আছে তাও কিন্তু নয়, তো ঘুরে ফিরে কিন্তু এদেরকে দিয়েই কিন্তু আপনার চেষ্টা করতে হবে এবং হয়তো বা কোনো একটা সময় গিয়ে এরা সেটেল ডাউন হবে, কিন্তু তারপরেও আমাদের কাছে মনে হয় যে যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে
এদের আরেকটু মনোযোগী হওয়া প্রয়োজন। যদি তারা সেটল হতে পারে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, তাদের ক্যারিয়ারের জন্য। নাঈম শেখের কালকের অ্যাপ্রোচ দেখে আপনার কি মনে হয়েছে, যেভাবে সে খেলেছে এবং আউট হয়েছে, দুটোই আমার কাছে আউটের ধরনটা হ্যাঁ দৃষ্টিকটু লাগে, একটু দৃষ্টিকটু এটা এটা বলা যেতেই পারে, কিন্তু তার কাছ থেকে হয়তো আমরা আরেকটু বেটার কিছু মানে পারফরমেন্স আশা করেছিলাম। দ্য ওয়ে হি গট আউট দ্যাট ইজ আমার কাছে মনে হয় একটু স্লপি, তারপরে হয়তো সামনে হয়তো যদি সুযোগ পান এই ভুলগুলো থেকে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে আমার কাছে মনে হয় এটা তার নিজেরই ব্যর্থতা থাকবে। অবশ্যই চাইবে যে তিনি এখান থেকে বের হয়ে আসুক, কীভাবে বের হয়ে আসবে এটার জন্য কিন্তু টিম সাপোর্টিং স্টাফে ব্যাটিং কোচ আছেন, তিনি আর বলেন আরও তাকে ভালো বুদ্ধি দিতে পারবেন। কিন্তু সব কিছুর আগে একটা মাথায় রাখতে হবে একটা জিনিস, যে একেবারে নির্ভয় বা নির্ভয়ভাবে যেভাবে খেলা উচিত সেটা নিয়ে যদি মন মানসিকতা নিয়ে খেলতে পারে তার নিজের জন্য ভালো। টিটু ভাই, আপনি তো এটিএমএস ট্যুরের কথা বলছিলেন একটু আগে, এটিএমএস ট্যুরের সেঞ্চুরি করেছিলেন নাঈম শেখ, সেখান থেকেই তাকে জাতীয় দলে আবারও ফেরানো হয়েছে। ওপেনিংয়ের জিনিসটা আপনার কাছে কেমন লাগে, কিংবা আমি বলছি যে নাঈম শেখ এবং এনামুল বিজয় দুইজনেই কালকে কিন্তু স্টার্টটা সাবলীল করতে পারেনি। আমি রান করা নিয়ে আমার প্রশ্ন না, কিংবা ডট বল নিয়েও প্রশ্ন, সাবলীল যে ব্যাটিংটা সেটা আমরা দেখতে পাইনি দুজনের মধ্যে। হ্যাঁ, এটা আসলেও অভাব ছিল যখন খেলাটা শুরু হয়েছে। যেই কথাটি আমরা আসলে বলছি, ওপিও যেই কথাটি বলল যে যারা ওপেন করেন তাদের কিন্তু উইকেট বুঝতে হলে যেই সময়টুকু দরকার টি টোয়েন্টিতে সেই সময়টুকু কিন্তু কখনোই ওপেনারদের কাছে থাকেন না। আমাদের পরের দিকের ব্যাটসম্যান যারা নেমেছে তারা কিন্তু প্রথম দিকের ব্যাটসম্যান ব্যাটাররা যারা ব্যাট করেছে তাদের কন্ডিশনটা কী ছিল, বল নেমে যাচ্ছিল বা কী হচ্ছিল না হচ্ছিল এটা কিন্তু দেখার সুযোগ তাদের ছিল। সো তারা সেইভাবে নিজেদেরকে সেট করে কিন্তু নামার একটা সুযোগ পায়। বাট যারা ওপেন করে তারা কিন্তু সেই সুযোগটা পায় না। নাঈম কালকে যেভাবে আউট হয়েছে আমার কাছে মনে হয়েছে সাকিবের আউটটাও কিন্তু অলমোস্ট ওই টাইপেরই, অলমোস্ট ওই ওই রকমই আউট। এই সেম শটটা যেটা ওরা প্লে করেছে এখানে, এটা যদি আপনার এই উইকেটে না হয়ে ফ্ল্যাট উইকেটে হতো এটা কিন্তু বলটা ওই কাভারের উপর দিয়ে কিন্তু মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যেত, চার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো বা ছয়ও হয়ে যেতে পারতো। তো দ্য শট দে প্লেড, আমি সেই কথা বলবো না যে সেটা বহুল শট বা ই হয় নাই, বাট এই উইকেটে এই ধরনের শট খেলা যাবে না এটা বুঝতে বুঝতে সেই সময়টা পার হয়ে গেছে। কারণ ওরা ওপেন নেমে যখন আমরা যদি প্রথম থেকে এই এই ধরনের শটগুলো খেলতে পারতো, আমাদের ব্যাটসম্যানগুলো এটা যদি বুঝতে পারতো যে হ্যাঁ এই বলগুলো এভাবে মারলে ব্যাটে আসছে, তাহলে কিন্তু পরের দিকে যারা আসতো তাদের জন্য অনেক সহজ হতো। কিন্তু ওরা যখন নেমে এই ধরনের ট্রাই করছিল ততক্ষণে কিন্তু চলে গেছে যে বলটা নিচু দিয়ে চলে গেছে বা তারা ব্যাটে কানেক্ট করতে পারে নাই। তো ওপেনিংয়ের যেই কথাটি আপনি বলছেন সেটির আরেকটা কারণ আছে আমার কাছে, যেটি মনে হয় সেটি হচ্ছে যে আমরা গতবার গত এক বছরে আপনি বললেন যে অনেকগুলো আমরা ট্রাই করেছি, জনকে ট্রাই করা হয়েছে, ট্রাই করার পেছনে একটা রিজন হচ্ছে আমাদের এত ব্যাক টু ব্যাক ট্যুর ছিল, আমরা যে কাউকে নিয়ে সেখানে সেটেল করানোর জন্য যে সময়টুকু এই সময়টুকু কাউকে আমরা প্রপারলি দিতে পারি নাই এবং দেওয়ার কোনো সুযোগও কিন্তু আমাদের কাছে ছিল না। কারণ আমরা একটা ট্রাই করেছি সেখানে হেরে গেছি বা সেখানে সাকসেসফুল হয়নি, তখনই কিন্তু আবার এটাকে চেঞ্জ করার কথা উঠেছে বা এটাকে সরিয়ে আরেকজনকে ট্রাই করার কথা আমরা চিন্তা করেছি। একটু লম্বা সময় যদি থাকতো আমাদের কাছে সেটা প্রিপারেশন নেওয়ার মতো অনেক সুযোগ হয়তো বা থাকতো, ভালো বলতে পারবে ক্রিকেট অপারেশনস, কারণ এটা ক্রিকেট অপারেশনস। তবে নাঈম শেখের ক্ষেত্রে আমার মনে হয় যে তাকে প্রপার সুযোগ দেওয়া হয়েছে অনেক, ওয়ার্ল্ড কাপে সে অনেকগুলো ম্যাচ খেলেছে, সবগুলো ম্যাচই প্রায় এবং খুব বেশি সাকসেসফুল হতে পারেনি, তারপরের সিরিজেও সে খেলেছে পাকিস্তানের সঙ্গে। আপনারা একমত কিনা আমি জানি না। মেহরাব হোসেন অপির কাছে আরেকটা জিনিস জানতে চাই, আমরা বলছি বারবারই যে শারজার উইকেটটা স্লো উইকেট ছিল, এই উইকেটে মুস্তাফিজুর রহমানের আরও অনেক ভালো করা উচিত ছিল কিনা, এবং মুস্তাফিজের প্রথম যে 16 নম্বর ওভারে 17 রান দেয়া সেখান থেকেই টার্নিং পয়েন্টটা ম্যাচটা আমাদের হাত থেকে ফুসকে যাওয়া শুরু করে। মুস্তাফিজকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে তিনি তার ছন্দে নেই, সেরা ছন্দে নেই, শারীরিকভাবেও ছিলেন না ঢাকায় থাকতে, এখন মানসিকভাবেও আসলে আছেন কি না, তিনি আসলে তার ছন্দে কীভাবে ফিরতে পারেন কিংবা আসলেই আরও ফিরবেন কি না কখনো। প্রথমত মুস্তাফিজের প্রতিভা নিয়ে কিন্তু কারো কোনো কিন্তু মানে দ্বিমত পোষণ করা আমার আমার কাছে মনে হয় না কোনো উপায় আছে। তিনি ওয়ার্ল্ড ক্লাস বোলার নো ডাউট, বিগত দিনগুলোতেও কিন্তু তিনি প্রমাণ করে এসেছেন যে তিনি কতটুকু তার সামর্থ্য কী আছে তিনি প্রমাণ করে এসেছেন, হয়তো গতকালকের ম্যাচে সেটা হয়নি এবং উইকেটের আচরণ অনুযায়ী হয়তো মুস্তাফিজের কাটারগুলো এই উইকেটে আরও কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু সেটাও হয়নি। তো তার মানে এই নয় যে মুস্তাফিজের সামর্থ্য শেষ বা তিনি দল কিছু দিতে পারছেন না, তেমনটাও নয়। হয়তো একটি ম্যাচ তিনি আমরা যেভাবে মুস্তাফিজকে চেয়েছি হয়তো মুস্তাফিজ সেভাবে ডেলিভারি দিতে পারেননি, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় মুস্তাফিজের মতো বোলার টি টোয়েন্টি ফর্ম্যাটে তিনি হয়তো যদি ভালো দিন থাকে তার তিনি হয়তো একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। বিগত দিনগুলোতে যেটা হয়েছে আমরা কিন্তু সেই সেই পর্যালোচনার প্রেক্ষিতে আমি বলছি এবং মুস্তাফিজের কাছে এখনও বাংলাদেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে এবং বাংলাদেশ টিম
বরঞ্চ টি-20 ফরম্যাটে ওকে বেশি আরও কার্যকর মনে করে বিদায় কিন্তু তাকে কিন্তু সুযোগটা করে দেয় বারবার খেলার জন্য। তো সেই ক্ষেত্রে তার উপর অবশ্যই আস্থা রাখা উচিত এবং আমি বিশ্বাস করি যে ক্যাপ্টেন সাকিব আল হাসানেরও তার উপর আস্থা আছে বিদায় কিন্তু তিনি 17 নম্বর ওভারে মুস্তাফিজের মতো বোলারকে বল হাতে তুলে দিয়েছিলেন যে হ্যাঁ তিনি হয়তো পারবেন কিন্তু বাট ভেরি আনফর্চুনেট যে সেটা হয়নি। তো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ এমন নয় যে তার সেরা ফর্মে আছেন বা নেই সেটাও নয়, হয়তো মুস্তাফিজ এর পরের ম্যাচে কাম ব্যাক করবেন, তার ভিতরে সেই অ্যাবিলিটি আছে এবং কোথায় কীভাবে বল করতে হয় তার সেটা খুব ভালো করেই জানা, হয়তো এই ম্যাচে হয়নি কিন্তু পরবর্তী ম্যাচে হয়তো। তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে কালকের ম্যাচে আপনি মনে করছেন মুস্তাফিজ থাকবেন ইলেভেনে, ইলেভেনে আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা? মাঠ যেহেতু চেঞ্জ হচ্ছে দুবাইতে, একটি পরিবর্তনের ব্যক্তিগত অবশ্যই আপনার ব্যক্তিগত হয়তো পারভেজ ইমনকে আমরা চেষ্টা করতে পারি ওপেনিং স্লটটাতে, আর সম্পূর্ণ দল যেভাবে গোছানো আছে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা দল বাছাই করা হয়েছে এই এই সাব্বির রহমানকে আপনি মানে দেখছেন না যে এই সময়ে ইলেভেনে আসুক? ইটস ভেরি টাফ কল বিকজ আমার কাছে মনে হয় না যে উনি যে নাম্বারে ব্যাট করবেন সেই নাম্বারে কিন্তু মোসাদ্দেক ভালো করে ফেলেছে, ভালো করে ফেলছেন, তো সেই জায়গাটা কিন্তু সুযোগটা কিন্তু খুব কম। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা চেঞ্জ আনতে চাই হয়তো যদি আমি পারভেজ ইমনকে দিয়ে একটা ট্রাই করতে পারি যে এই ম্যাচে স্পিনার কি বাড়তে পারে মেহেদী মিরাজ? স্পিনার আমার কাছে মনে হয় এই মুহূর্তে দরকার আছে বিকজ মেহেদী কালকে ভালো মানে তিন পেসারই থাকবে আপনি মনে করেন? তিন পেসার নিয়ে আমার কাছে মনে হয় যে দুবাই উইকেটে যেহেতু আপনার ঘাস আছে এবং উইকেটে পেস বোলারদের সহায়ক, তো সেই ক্ষেত্রে আমি তিনটা পেস বোলারই। টিটু ভাই মানে আমরা সুপার ফোরে উঠবো মানে আপনি আশাবাদী বাংলাদেশ শ্রীলঙ্কা এখন ডু অর ডাই ম্যাচ আমরা বলছি? আমি প্রচন্ড রকম অপটিমিস্টিক মানুষ একজন, মানে আমি সবসময় আশাবাদী একজন মানুষ, আমি সব খুব খারাপের মধ্যে আমি আশার দিক খোঁজার চেষ্টা করি। তো ডেফিনেটলি বাংলাদেশের আমাদের এত কোটি মানুষের সাথে আমিও চাই যে আমাদের টিম অবশ্যই আমরা সুপার ফোরে খেলবো এবং আমাদের খেলা উচিত, এতদিন খেলছি আমরা, আমাদের সেই জায়গাটাতে আমাদের নিজেদের অবস্থান শক্ত করে এখানে ধরা উচিত এবং আমরা আশা করি ইনশাল্লাহ সেটা করতে পারবো। সেটা আপনার মন বলছে কিন্তু বাস্তবতা আসলে কি বলছে? বাস্তবতাও আসলে যদি দেখি আমরা টেকনিক্যাল ব্যাপারগুলো যদি খেলার অ্যানালাইসিসগুলো করে যদি দেখি যে আমরা টি-20তে বাকি সবগুলো দলের চেয়ে কিন্তু পিছানো একটা দল এবং আমরা যেখানে খেলছি সেই কন্ডিশনটাও আমাদের কাছে অনেক বেশি পরিচিত কন্ডিশন সেটাও কিন্তু নয়। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে আমরা যেভাবে আফগানিস্তানের সাথে হেরেছি তার চেয়ে খারাপভাবে তারা হেরেছে। সো আমাদের যদি ওইটাও অনুপ্রেরণা হয় বা ওইটাও যদি আমাদের মনে থাকার মতো বিষয় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আমরা ধন্যবাদ করব। ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদের সময় আসলে শেষ একদমই, আমরাও আশা করতে চাই এবং সেই আশায় বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কার সঙ্গে এবং সুপার ফোরে জায়গা করে নিবে, তারপরের হিসাব পরে দেখা যাবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।